বৈশাখী পার্ক হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া শহরে অবস্থিত। এটি একটি বহু প্রসিদ্ধ এবং পুরাতন একটি স্থান। এখানে আসতে গেলে উলুবেড়িয়া বা ফুলেশ্বর থেকে খুব সহজেই আসা যায়। এখন প্রায় সর্বত্রই টোটো চলছে। উলুবেড়িয়া বা ফুলেশ্বর রেল স্টেশনে নেমে টোটোতে উঠলেই সোজা বৈশাখী পার্কে আসতে পারবেন। টোটোতে লাগবে মাত্র 15 মিনিট। বৈশাখী পার্কে যেতে গেলে দুটি দর্শনীয় স্থান পড়ে। একটি হল মা ভবতারিণীর মন্দির, যেটা উলুবেড়িয়া কালীবাড়ি নামে পরিচিত। আরেকটি হল জেটিঘাট। এই হল উলুবেড়িয়া কালীবাড়ি, এটি প্রবেশ পথ। আর এর অপোজিটেই হচ্ছে থানা, এটা হচ্ছে উলুবেড়িয়া থানা। বৈশাখী পার্ক যেতে গেলে এই রাস্তা দিয়ে কালীবাড়ি ক্রস করে যেতে হয়, এটিই একমাত্র যাওয়ার পথ। এই রাস্তাটা সোজা চলে গেছে পার্কের দিকে। এর অপোজিটেই গঙ্গা, গঙ্গা নদী। এটি হলো আমাদের উলুবেড়িয়ার ফেরিঘাট। এইখানে লঞ্চগুলো এপার থেকে ওপার যাতায়াত করে যাত্রী নিয়ে। এখন একটা যাচ্ছে ওপারে। ওপারে যাওয়ার আর একটাও পথ আছে, সেটা বাউরিয়া দিয়ে যাওয়া হয়। আর উলুবেড়িয়া থেকে যারা যায় তারা লঞ্চে করেই যায়। আমরা প্রায় পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। দুদিকে সবুজ গাছ, তার পাশেই গঙ্গা, সব মিলিয়ে একটা অপরূপ শোভা সৃষ্টি করে। রাস্তাটা খুবই সুন্দর। পার্কে যাওয়ার রাস্তাটা এতই সুন্দর যে কি বলবো। আমি তো দেখাই, রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। দুদিকে অনেক গাছপালা আর সবুজ, অনেক সবুজ গাছপালা, আর মিডিল দিয়ে একটা সরু রাস্তা, সব মিলিয়ে একটা অপরূপ শোভা সৃষ্টি করে। এটি হচ্ছে আমাদের বিখ্যাত বৈশাখী পার্ক। যদিও পার্ক বলতে আমরা যেটা বুঝি এটি ওরকম নয়, এটি বহু প্রাচীন এবং পুরাতন একটি পার্ক। কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, চারিদিকে কত গাছপালা, আর তার পাশেই গঙ্গা।
এই জায়গাটিতে এখনো লোক বসে বসে গল্প করে, আড্ডা মারে। এখানে এখনো বাচ্চারা খেলে বিকেলবেলা। দুধারে এত গাছপালা, সত্যি অনেক লোকেরই ভালো লাগবে। আপনারও ওখানে আসতে পারেন, আপনারও ভালো লাগবে। এখানে সরু পথ আর দুদিকে অনেক গাছপালা। এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় যেন হেঁটেই যাই আর হেঁটেই যাই, এত ভালো লাগে। শুধু আমার কেন, প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে। রাস্তাটা এত সুন্দর, দুদিকে ঘন গাছপালা সবুজ হয়ে আছে, মাঝখান থেকে রাস্তা সত্যি এত সুন্দর। আর তার সঙ্গে হাওয়া, যেহেতু গঙ্গা নদীটা আছে সেই জন্য হাওয়া তো সবসময়ই থাকে। একটি স্টিমার যাচ্ছে গঙ্গা নদী থেকে। যেন মনে হয় হেঁটেই যাই হেঁটেই যাই। সত্যি প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি। এটি বৈশাখী পার্ক, বৈশাখী পার্ক সংলগ্ন। এখানে একটা শ্মশান আছে, এটি শতমুখী শ্মশান, উলুবেড়িয়ার সব থেকে বড় শ্মশান। মা কালীকে দর্শন করে আসি। ওই দিকটা দেখ, ওইখানে দাহ করা হয়। আমরা তাহলে একটু এগিয়ে যাই, জায়গাটা আমরা একটু জায়গাটা দেখি, চল তোকে একটু দেখিয়ে নিয়ে আসি। শব্দে হয়ে এসে যায় তখন কি হবে, কিন্তু দুটো জায়গা করা আছে, দুটো একসঙ্গে দাহ করা যায়। আর এইখানটাতে ওই যে অনেকটা প্রসেস থাকে না, দাহ করার আগে অনেক কিছু প্রসেস থাকে। হ্যাঁ, ঘিটি মাখাতে হয়, নতুন বস্ত্র পরাতে হয়, সেগুলো এখানে করে করে তারপর ওখানে চিতা সাজিয়ে ওখানে নিয়ে। কথা চলছে ওখানে, দেখছি ঠিকই হবে, ঠিকঠাক হয়নি এইটা। এইদিকে একটা ব্যবস্থা হচ্ছে, এদিকে ইলেকট্রিক চুল্লি হবে, হয়তো হয়তো নেক্সট ইয়ারে হয়ে যাবে। হ্যাঁ, জায়গাটা খুবই ভালো। ওই যে দূরে একটা টালি চাল দেখা যাচ্ছে ঘর, ওই ঘরটাতে কাঠ মজুদ থাকে তাই তো? ওই ঘরটাতে কাঠ সব স্টোর করে রাখা হয় দাহ করার জন্য। এই পুকুরটায় কি করা হয়? ওটা তো জলের অনেক প্রয়োজন, অনেক কিছু ধুতে লাগে, জল নিতে হয়।
ব্যবহার করা হয়, সামনে গঙ্গা আছে, গঙ্গার জল নেওয়া হয়। শ্মশানের সংলগ্ন তো মন্দির থাকেই, কালী মন্দির আমরা সবাই জানি, সব শ্মশানেই থাকে এটা। তো আমরা মাকে একটু দর্শন করব। আপনারা এখানেই থাকেন না? এই বটগাছটি বহু পুরাতন, এটা মন্দিরের সঙ্গেই আছে, দেখাই যাচ্ছে এখানে বাঁধানো আছে বটগাছটা, বহু পুরাতন এই বটগাছটা। হ্যাঁ, এটা ঝুড়ি নেমে একটা আলাদা গাছ হয়ে গেছে। শ্মশানে এলে অনেক মানুষের ধারণা আছে, ভয় লাগে, কিন্তু এই শ্মশানটা এত সুন্দর, চারিপাশটা এতই সুন্দর যে সত্যি ভয় লাগে না, একটা ভক্তি আসে মনে। এই হলো আমাদের শ্মশান কালী মা। শ্মশানের ঠিক অপোজিটেই গঙ্গা নদী, গঙ্গা নদীর ধার, এখানে ঘাট আছে, এই যে সিঁড়ি, আর এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে উলুবেড়িয়া কালীনগরের দিকে। এদিকেও দেখার মতো অনেক জিনিস আছে, জল প্রকল্প আছে। আমি আপনাদের বৈশাখী পার্কটা দেখিয়েছি, আগেই বলেছি এখানে খুব সহজেই আসা যায়, এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়তে আরও আগ্রহী হব এবং উৎসাহ পাব। সো বাই।